আসসালামু আলাইকুম আজকে আমি সুজি আর আলু দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে দুইটা আলু সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামে আমি খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এক কাপ সুজি দিয়ে হালকা আছে নেড়েচেড়ে তিন চার মিনিট ভেজে নেব আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক কাপ পানি পানির পরিবর্তে দুধ দিয়েও এই ডোটা তৈরি করা যাবে এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নিব। চুলা আসলো আছে রাখতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যখন দেখবেন প্যানের গাছ সেরে আসছে তখনই ডোটা একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ আর দিয়ে দিচ্ছে পাতা কুচি আর নিয়েছি কাঁচা মরিচ কুচি তিনটা আর দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগে সুজিতে লবণ দেওয়া আছে সে বুঝে দিবেন এখন ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ নিয়ে ফিরিতে আমি বড় করে রুটির মতো বেড়ে নেব তারপরে বেলুন দিয়ে বেলে নিচ্ছে তারপর একটা নাইফ নিয়েছি নাইফ দিয়ে সাইড দিয়ে সমান করে কেটে নিচ্ছি নাইফের গায়ে তেল লাগিয়ে নিতে হবে তাহলে কাটতে সুবিধা হবে এগুলো আমি পরে আবারও বানাবো এই রকম করে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই ডিজাইন করতে পারেন চপের মতো বানাতে পারবেন এখন এগুলো আমি সমান করে নিচ্ছি এব অংশগুলো সাইডের সবগুলো আমি এই রকম করে কেটে নেব প্লেটে তুলে নিচ্ছে সবগুলো কেটে নিয়েছি দেখুন হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এখন ভেজে নেব এই জন্য চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিস ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন যা যেটা সুবিধা সেভাবে দিবেন এখন আমি রকম করে দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নেব চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে আপনারা চাইলে এমনিতেও ভেজে নিতে পারবেন ডিম ছাড়াই সেটাও খেতেও ভালো লাগে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে যখন এই সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে এই নাস্তাগুলো খেতে অনেক টেস্টি হয় আর বানানো একদমই সহজ হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানানো যায় সবগুলো আমি ভেজে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজা মুখরোচক নাস্তা আপনারা বাসায় বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ